আপনি কি জানেন কোন চা পান করলে কোমর 3 দিনে চিকন ও সুন্দর হয়, কোন মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তরমুজের বীজ খেলে কোন রোগ হয় না, কি খেলে ত্বক টান টান ও সুন্দর থাকে? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? কাতলা মাছ, চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ নাকি পুঁটি মাছ? সঠিক উত্তরটি হচ্ছে পুঁটি মাছ। প্রতি 100 গ্রাম পুঁটি মাছে আছে 106 ক্যালোরি শক্তি। এর 18.1 গ্রাম প্রোটিন, 2.4 গ্রাম চর্বি, 110 মিলিগ্রাম ক্যালসিয়াম। দাঁত ও হাড়ের গঠনে এটি সাহায্য করে। নিয়মিত কোন ফল খেলে শরীরে কোনো রোগ হয় না? আপেল, কলা, কমলা নাকি খেজুর? সঠিক উত্তরটি হচ্ছে আপেল। আপনি যদি প্রতিদিন অন্তত 1টি করে আপেল খেয়ে থাকেন, তবে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে। এই ফলে আছে প্রচুর পানি, তাই প্রতিদিন আপেল খেলে তা পানি শূন্যতা রোধেও কাজ করবে। ওজন কমাতে চাইলে আপনার জন্য উপকারী একটি খাবার হতে পারে আপেল। তরমুজের বীজ খেলে কোন রোগ হয় না? ক্যান্সার, হার্টের, বাত ব্যথা নাকি কিডনি? সঠিক উত্তরটি হচ্ছে হার্টের। তরমুজের বীজে থাকা ম্যাগনেশিয়াম হার্টের কার্যক্ষমতা বাড়ায়, সেই সঙ্গে হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে। এছাড়াও তরমুজের বীজে থাকে সিট্রুলিন নামক উপাদান, যা অ্যারোটিক ব্লাড প্রেশার কমিয়ে হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে। কোন শাক নিয়মিত খেলে ক্যান্সার হয় না? পুঁই শাক, পাট শাক, লাউ শাক নাকি কচু শাক? সঠিক উত্তরটি হচ্ছে কচু শাক। কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। গবেষণায় দেখা গেছে নিয়মিত কচু শাক খেলে কোলন ক্যান্সার প্রতিরোধ করা যায়। আরেক গবেষণা বলছে কচু শাক স্তন ক্যান্সার প্রতিরোধে দারুণ কার্যকরী। প্লাস্টিকের পাত্রে গরম চা খেলে কোন রোগ হয়? হার্টের রোগ, ফুসফুসের রোগ, কিডনি রোগ নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই। গরম খাবার বা পানীয় প্লাস্টিকের সংস্পর্শে এলে এই রাসায়নিক খাবারের সঙ্গে মেশে। এটি নিয়মিত শরীরে ঢুকলে মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের কাজের স্বাভাবিকতা বিঘ্নিত হয়, পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু কমে যায়, হার্ট, কিডনি, লিভার, ফুসফুস এবং ত্বকও মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। কোন চা পান করলে কোমর 3 দিনে চিকন ও সুন্দর হয়? মেথি চা, আদা চা, লেবু চা নাকি লবঙ্গ চা? সঠিক উত্তরটি হচ্ছে মেথি চা। যদি মেদহীন সমতল পেট পেতে চান, তাহলে রাতে মেথি চা খাওয়া শুরু করতে পারেন। কারণ রাতে বেশি খাওয়া দাওয়া হলে হজম প্রক্রিয়া ভালো হওয়া দরকার হয়। এক্ষেত্রে মেথি চা হজম প্রক্রিয়াকে মজবুত করে এবং ওজন কমাতে সাহায্য করে। এর জন্য 1 গ্লাস পানিতে 1 চামচ মেথি মিশিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে সেটি ছেঁকে নিন এবং হালকা গরম করে পান করুন। কয়েকদিনের মধ্যেই এর প্রভাব শরীরে দেখতে পাবেন। কোন সবজি কাঁচা খেলে মেয়েদের চুল দ্রুত লম্বা ও সিল্কি হয়? পটল, মিষ্টি কুমড়া, গাজর নাকি ঢ্যাঁড়স? সঠিক উত্তরটি হচ্ছে গাজর। চুলের সমস্যা সমাধানেও গাজর কার্যকর। এর ভিটামিন আর খনিজ উপাদান চুলের গোড়া মজবুত করে। গাজরের ভিটামিন এ এবং ই মাথার তালুতে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতেও সহায়তা করে। হাসলে আমাদের শরীরের কি উপকার হয়? আয়ু বাড়ে, অক্সিজেন বাড়ে, রক্তচাপ কমে নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হচ্ছে সবগুলো। হাসি শরীরে স্ট্রেস হরমোনের উৎপাদন।
উৎপাদন কমিয়ে দেয় এবং রোগ প্রতিরোধক শ্বেত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি করে। ফলাফল মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, অক্সিজেনের পরিমাণ বাড়ায়, হাসার কারণে ফুসফুস প্রসারিত হয়, ফলে আমাদের শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায়। কি খেলে ত্বক টান টান ও সুন্দর থাকে? মধু, রসুন, খেজুর নাকি চিনি? সঠিক উত্তরটি হচ্ছে মধু ও খেজুর। খেজুর ও দুধে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে এই দুই খাবার বয়স বাড়ার কারণে মুখের চামড়া কুচকে যে বয়সের ছাপ পড়ে তা দূর করে। এক্ষেত্রে দুধে কয়েকটি খেজুর রাতভর ভিজিয়ে রাখতে হবে। সকালে খেজুর ও দুধের মিশ্রণের সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।